ট্রেন বিজয়ওয়াড়া রাজামুন্ডি স্টেশনে ছাড়বার পর এই নদীটি ক্রস করছে, ব্রিজের ওপর দিয়ে এই নদীটি স্পর্শ মানে নদীটি অতিক্রম করছে। নদীটির নাম আমার জানা নেই, পরে জেনে বলব। দক্ষিণ ভারতে একটা নাম করা নদী হবে। এদিকে রেল ব্রিজ দিকে ট্রেন যাচ্ছে, ওদিকে রেল ব্রিজ যেটা দূরে দেখা যাচ্ছে ওটা দিয়ে আবার ট্রেন ফিরবে। দুটো রেল ব্রিজ পাশাপাশি, দুটো রেল ব্রিজ, একটা আপ একটা ডাউন। নদীতে প্রচুর জল, সম্ভবত কাবেরী নদী হতে পারে, কাবেরী বা গোদাবরী, এ দুটোর একটা হবে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী কাবেরী আর গোদাবরী, আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে সম্ভবত এই দুটোর একটা হবে। যান রাজামুন্ডি স্টেশন কোন নদীর তীরে, গুগল ম্যাপ গুগল খুললেই পাওয়া যাবে। তবে নদীটা অনেক বড়, অনেকক্ষণ ধরে ট্রেনটি রেল ব্রিজ দিয়ে যাচ্ছে, আর দূরে রেল ব্রিজটাও অনেক বড়। গোদাবরী, ও আমাদের পাশের যাত্রী বলে এটা গোদাবরী রিভার, গোদাবরী নদী, দক্ষিণ ভারতের গঙ্গা বলে এটাকে। আমাদের যেমন উত্তর ভারতের গঙ্গা নদী, এটা দক্ষিণ ভারতের গঙ্গা বলে, তার মানে দক্ষিণ ভারতের জনজীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। বইয়ে পড়ি দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়। রেল ব্রিজটি খুব বড়, আমাদের ট্রেন অনেকক্ষণ ধরে যাচ্ছে। আর দূরে আরেকটা রেল ব্রিজও দেখা যায়, সম্ভবত একটা দিয়ে ট্রেন যায় একটা দিয়ে ট্রেন ফেরে। এই ব্রিজ শেষ হচ্ছে।